এ রাজ্যে শাসক দলের সময়টা বোধ হয় মোটেই ভালো যাচ্ছে। একদিকে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার দোসর হিসাবে নওশাদ সিদ্দিকি শাসক দলকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে, এই ঠিক সময়েতেই শাসক দলের অত্যন্ত বিশ্বাসভাজন ও আস্থাভাজন যার উপর শাসক দল তথা সরকারের পূর্ণ আস্থা ও বিশ্বাস, সেই পুলিশ বাহিনী এবার বিরোধিতা করতে নামল। সূত্রের খবর যে 698টা পোলিং স্টেশনে যে পুনর্নির্বাচন হয়েছে, সেই পোলিং স্টেশনগুলিতে এবং নির্বাচনের দিনেতেও রাজ্য পুলিশের যে শর্টেজ আছে, সেই শর্টেজ মেটাতে আবগারি ও জেল পুলিশ বিভিন্ন দপ্তর থেকে কর্মী নেওয়া হয়। মূলত এরা ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবলের সমতুল্য কর্মী। এদের নিয়ে বিভিন্ন পোলিং স্টেশনে ভোট করানো হয়, কিন্তু ভোট শেষ হওয়ার পর এদের সেই পোলিং স্টেশন থেকে ডিসিআরসিতে ও থানায় আনার কোনো বন্দোবস্ত ছিল না। এরা নিজেদের খরচে নিজেদের রিক্সে পুরো রাস্তাটুকু আসে। এরপর তারা যখন থানায় যায় বলে, স্যার আমরা সকাল 5টায় রিপোর্ট জয়নিং করেছি এবং আমাদের রিলিজ করে দিন, রিলিজ অর্ডার সই করুন, তখন পাকুড়িয়া থানার মেজবাবু, এটা সূত্রের খবর, তাদের বলেন যে আপনি জমা দিয়ে চলে যান, আমি আমার মতো সময় পরে লিখে নেব, আপনি কোনো সময় পাবেন না। করেন তৎক্ষণাৎ ওই এক্সাইজ ডিপার্টমেন্ট আবগাড়ির এএসআইটি ভিডিও করতে থাকে। তৎক্ষণাৎ থানার আরেক অফিসার সিভিল ড্রেসে ছিল, সে তার উপর ঝাঁপিয়ে পড়ে মোবাইল নিয়ে কাড়াকাড়ি করে। শেষ পর্যন্ত আবগাড়ি দপ্তরের অন্যান্য কনস্টেবলদের হস্তক্ষেপে তাকে সেই পুলিশ অফিসারদের হাত থেকে মুক্ত করা হয়। তিনি দাবি করেছেন যে পুলিশ অফিসার থানার মেজবাবু রূপকবাবু তাকে হুমকি দিয়েছেন যে তার চাকরি খেয়ে নেব। অর্থাৎ শাসক যখন আদালতে নির্বাচনকে কেন্দ্র করে, নিয়োগকে কেন্দ্র করে, গরু কয়লা বিভিন্ন ব্যাপারে ও ভোট পরবর্তী হিংসা প্রতিটি ব্যাপারে যখন থাপ্পড়ের উপর থাপ্পড় কাটছে, তখন রাজ্য সরকারের একটি বাহিনী সেই সরকারের কর্মপ্রয়াসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল। আগামী দিনে আর কোন ডিপার্টমেন্ট এ বিষয়ে আসে, কারণ ইতিপূর্বে ডিএ আন্দোলন করে তো শুরু হয়েছে, অর্থাৎ এই কর্মচারীরা সকল দিক থেকে বঞ্চিত হবে, তাদের ন্যায্য অধিকারটুকু পাবে না, এটাই এই সরকারের নীতি। এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, সে বিষয়ে আমরা নিশ্চয়ই ভিডিও আনার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।